আসসালামু আলাইকুম সম্প্রতি ভাইরাল হওয়া প্রতিবন্ধী স্ত্রী রওশনের আকুতি সংসার ভাঙবেন না এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল অন্যরকম ভালোবাসার গল্পে উদাহরণ হিসেবে আলোচনায় উঠে এসেছিলেন তারা প্রতিবন্ধী স্ত্রী রওশন আক্তারকে পিঠে করে পনেরো বছর ধরে সোহেল মেয়ার সংসার চালিয়ে যাওয়ার গল্প স্পর্শ করেছিল সারাদেশের মানুষকে এ নিয়ে যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর তাদের সাথে যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি বাড়ি তৈরি করে দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয় মানুষ যখন মুদ্রার একটি পিট দেখে সোহেলের তারিফে মেতে ওঠে তখনই সোহেলের আগের বিয়ের কথা সামনে আসে শুধু তাই নয় শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে নানা বিষয়েই মিথ্যা কথা বলেছিলেন সোহেল আর তাতেই পাল্টে গেছে পরিস্থিতি সেটি এতটাই বেগতিক যে সাহায্য স্বীকৃতির বদলে এখন সংসার টেকানোর অনুরোধ সোহেলের স্ত্রী গণমাধ্যমের কাছে অনুরোধ দয়া করে আমার সুন্দর সংসারটা আপনারা ভাঙবেন না